আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আলোচনা করব আপনি স্টুডেন্ট অবস্থায় কিভাবে টাকা ইনকাম করবেন এবং নিজের পড়াশোনাকে ঠিক রাখবেন এই বিষয়টা নিয়ে। তো অবশ্যই আপনার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে আলোচনা করব পাঁচটা টিপস। এক নম্বর হচ্ছে, যেটা সবাই বলে থাকে যে পড়াশোনা করা অবস্থায় আপনি টিউশনই পড়িয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো দেখা যায় যে অনেকে টিউশনই খুঁজতে খুঁজতে টিউশনই পায় না, সে কী করবে? তো আমি পাঁচটা টিপস বলবো, তার মধ্যে আপনি যে কোনো একটা অবশ্যই পেয়ে যাবেন এবং বেছে নিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। নিজের পড়াশোনার পাশাপাশি আপনি পরিবারকেও হেল্প করতে পারবেন। তো এক নম্বর হচ্ছে যে আপনি টিউশনই খুঁজবেন, টিউশনই পড়াবেন, এবং টিউশনই পেতে গেলে আপনার পরিস্থিতির একটা দরকার হয়। আপনি দেখা যায় যে অনেকে নতুন জায়গায় গিয়ে পড়াশোনা করে, অনেক জায়গায় কেউ ঢাকাতে গিয়ে পড়াশোনা করে, কেউ কুষ্টিয়ায় গিয়ে পড়াশোনা করে, কেউ খুলনায় গিয়ে, তো সেখানে কিন্তু তার পরিচিত থাকে না, এজন্য সে কিন্তু টিউশনই খুঁজে পায় না। গ্রামে যদিও সে টিউশনই পায়, কিন্তু সেখানে গিয়ে তার অভিজ্ঞতা থাকলেও কিন্তু সে টিউশনই খুঁজে পায় না। তো সে অবশ্যই কি করবে, সেখানে টিউশনই খুঁজতে থাকবে এবং সে দু একটা স্টুডেন্ট নিয়েই পড়াশোনা মানে পড়াতে চাইবে, এবং পারলে সে বাড়িতে গিয়ে গিয়ে পড়াবে, এবং সেখান থেকেই সে কিন্তু মানে ধীরে ধীরে জনপ্রিয়তা পেলে সে কিন্তু টিউশনই পেয়ে যাবে। এবং সেখানে যদি কোচিং সেন্টার যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি পিয়ন হিসেবে কাজ করতে পারেন। সেখানে কোচিং সেন্টারে গেলেন, সেখানে পরীক্ষার প্রশ্ন দেয়া, খাতা দেয়া, সেই খাতাগুলো মানে নেয়া এবং দেয়া নেয়ার কাজগুলো আপনি করতে পারেন। এবং সেখানে কিন্তু খাতা মানে খাতাগুলো কাটা, কে কত নম্বর পাইল না বলে, এগুলি আপনি কাজগুলি করতে পারবেন। এবং সেখান থেকে আপনার পরিচিত যখন বাড়বে তখন কিন্তু আপনি টিউশনই খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে দুই নম্বরে আপনি কী কাজটা করবেন। এবং দুই নম্বরের কাজটা হচ্ছে, আপনি অনেক বড় ভাই রয়েছেন যারা অনার্সে পড়াশোনা করে কিংবা এসএসসি এদের কিন্তু প্র্যাকটিক্যাল খাতা থাকে, এবং সেই প্র্যাকটিক্যাল খাতাগুলো তারা কিন্তু পরীক্ষার সময় তাদের পক্ষে নিজের লেখা কিন্তু সম্ভব নয়। তারা করে কি, তখন যাদের হাতের লেখা ভালো, যারা ভালো লিখতে পারে, তাদের কাছে কিন্তু এই প্র্যাকটিক্যাল খাতাগুলো তাদের কাছ থেকে লিখে নেয়। তো আপনি কি করবেন, যারা পরীক্ষার্থী রয়েছে অনার্সের, যেমন যারা প্রাণীবিদ্যা জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে, তাদের কিন্তু অনেক প্র্যাকটিক্যাল লিখতে হয়, এবং সেগুলি তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করে তাদের প্র্যাকটিক্যালগুলো খাতাগুলো যদি আপনি লিখে দেন, বা এসএসসির হোক বা এসএসসির প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখে দিয়ে কিন্তু আপনি তাদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন। যেমন আমি যখন এসএসসিতে পড়াশোনা করতাম তখন কিন্তু আমি প্র্যাকটিক্যাল খাতা বড় ভাইদের প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখে দিতাম, এবং লিখে দেওয়ার ফলে আমাকে এক মানে প্রতিটা খাতায় আমাকে 80 টাকা করে দিত, এবং সেখান থেকে কিন্তু আমি 4-5 জনের খাতা লিখে দিয়ে কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারতাম। তো আপনারা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারেন। আপনারা অবশ্যই কন্ট্রাক্ট করবেন তাদের সাথে এবং তাদের প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখে দিয়ে আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এবং এরপরে তিন নম্বর অপশন আমি যেটা রেখেছি, আপনি যদি এই দুটা কাজও না পারেন তাহলে তখন কী করবেন, আপনি চাইলে আপনার যে জায়গায় আছেন সেই জায়গায় কিন্তু হোটেলে কিংবা রেস্টুরেন্ট কিংবা শোরুমে গিয়ে কিন্তু সেখানে আপনি মানে মালামাল ডেলিভারির কাজগুলি করতে পারেন। এবং সেখানে কাজ আসলে কোনো কাজই ছোটো নয়, ছোটো ভাবার কোনো দরকার নেই, আপনি সে কাজগুলি করতে পারেন। এবং যদি আপনি ছেলে মানুষ হন তাহলে তো আপনি কাপড়ের দোকানে থাকতে পারেন, এবং সেখানে থাকলে আপনার কী লাভটা কী, শুধু সেখানে কিন্তু কম পরিমাণে 1000 টাকা মাস দিলেও কোনো সমস্যা নেই, আপনি সেখানে কাজ করবেন। কাজ করার ফলে আপনার টাকা যদিও 1000, কিন্তু আপনি সেখান থেকে যে পরিমাণে জিনিসগুলি শিখবেন, যে আপনার অভিজ্ঞতা পাবে, সেটা কিন্তু 20 টাকার সমান। কারণ হচ্ছে আপনি সেখানে দিনে হাজার হাজার মানুষের সঙ্গে কিন্তু পরিচিত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন, এবং কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয়, সেগুলি কিন্তু আপনি সেখান থেকে শিখে যাবেন, এবং যা কিনা ফিউচারে আপনার লাইফটাকে পরিবর্তন করে দেবে। তো আপনি প্রথম অবস্থায় টাকার দিকে বেশি মানে লোভ না বাড়িয়ে আপনি কাজের দিকে মনোযোগী হন এবং কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক টাকা একসময় ইনকাম করতে পারবেন। এবং এরপরে 4 নম্বর যে অপশনটা রয়েছে সেটা আপনি খুব সহজেই করতে পারেন, কিছু টাকা দিয়ে 400-500 টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু বই কিনে সেই বইগুলি বিক্রি করতে পারেন। যেমন গল্পের বই, নানান ধরনের মজার বইগুলি আপনি কিনে, এবং কম টাকায় 10-15-20 টাকার বইগুলি যেগুলি রয়েছে সেগুলি বই কিনে কিন্তু আপনি আপনার কলেজে কিংবা আপনি ট্রেনে বাসে কিন্তু বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। এবং আপনি যদি চান তাহলে আপনি অন্যভাবেও টাকা ইনকাম করতে পারেন। আপনি নিজে দেখা যাচ্ছে আপনি গণিতের সূত্রগুলি নিয়ে খুব দক্ষ, আপনি কিন্তু এসএসসির গণিত যে বইটা রয়েছে বা এসএসসির যে গণিত বইগুলি রয়েছে সেগুলি থেকে মূল মূল সূত্রগুলি কালেক্ট করবেন এবং সেগুলিকে একটু সহজ করে লেখার চেষ্টা করবেন, এবং নিজে নিজে লিখে সেটাকে একটা বই পরিণত করবেন, এবং সেই বইটা কিন্তু আপনি স্কুলে স্কুলে গিয়ে 5-7-10 টাকা করে বিক্রি করেও কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এটাই মনে হয় বেস্ট হয় যে আপনি এসএসসির সূত্রগুলি নিয়ে কিংবা এসএসসির সূত্রগুলি নিয়ে নোট করবেন এবং সেগুলি একটা বই আকারে, যে প্রয়োজনীয় সূত্রাবলী, সমস্ত প্রয়োজনীয় সূত্রাবলী, এ ধরনের টাইটেল দিয়ে আপনি
কিন্তু সেই সূত্র বইগুলি নিয়ে আজকে মানে সপ্তাহে আপনার প্রতিদিন যাওয়ার দরকার নাই, আপনি সপ্তাহে দুই দিন কি তিন দিন কোনো স্কুলে গিয়ে কিংবা কোনো কলেজে গিয়ে কি কিন্তু আপনি এই বইগুলি বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার মানুষের সঙ্গে পরিচিতি বাড়বে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেই সেই অভিজ্ঞতা কিন্তু আপনার সেখান থেকে চলে আসবে। তো এরপরে আপনি যে কাজটা করতে পারেন, আমি পাঁচ নম্বর অপশনে এই কাজটা রেখেছি, কারণ হচ্ছে এটা অনেকেই করতে চায় না এবং এটা এই কাজটা অনেক ডিফিকাল্ট, এজন্য অনেকেই এই ধরনের কাজে আসতে চায় না। যেমন আপনি ইউটিউব চ্যানেল খুলে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, এবং অনেকে ভাবে যে আমি ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে তো 1000 সাবস্ক্রাইবার্স লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং এটা অনেক মানে এটা পূরণ করা অনেকটা টাফ হয়ে যায়, কারণ দেখা যায় যে এক বছরের মধ্যে এতটা পূরণ করা সম্ভব হয় না। অনেকে আছে যে ইউটিউব চ্যানেল খোলার পরে দেখা যায় যে 2 মাস 4 মাস 6 মাস গিয়েও তাদের 5-7টা ভিউ হয় না, এবং তাই সে ইউটিউব থেকে মানে ইউটিউবে ব্যর্থ হয়ে যায়, সে ইউটিউব ছেড়ে দেয়। তো এই ধরনের তো আপনি চাইলেই কিন্তু ইউটিউব চ্যানেল, আপনি যদি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হয় ম্যাথামেটিক্সের উপর একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন, কেমিস্ট্রি হলে কেমিস্ট্রি, ফিজিক্স হলে ফিজিক্স, এবং ইংলিশের হলে ইংলিশ, এবং আপনি যদি ইউটিউবার সফল ইউটিউবার নাও হতে পারেন সেখান থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেগুলি আমি এখন আপনাদেরকে বলবো। আপনি যখন ইউটিউব চ্যানেল খুললেন সেখানে ভিডিও আপলোড করা শুরু করলেন, সেখান থেকে আপনার 100, 200, 300 এবং দেখা যাবে যে বছর শেষে আপনার 500, 700 এবং 1000 পর্যন্ত সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, এবং চাইলে আপনার কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইবার্স চলে আসতে পারে। এবং আপনি যদি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন নাও পান সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার যে ভক্তরা রয়েছে, আপনার যারা ভিডিওগুলি দেখে, আপনার যারা ক্লাসগুলি দেখে, যাদের ভালো লাগে, তাদের কাছে আপনি কী করবেন, কিছু আপনি হ্যান্ড নোট তৈরি করবেন, কিছু সূত্রগুলি নিয়ে একটা আপনি নোট করে সেটাকে একটা ইবুক আকারে একটা অ্যাপস বানাবেন, এবং সেই অ্যাপসের লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে দিয়ে দেবেন যে আমি একটা নতুন মানে হচ্ছে যে একটা আমি নোট খাতা তৈরি করেছি, এবং সেই নোট খাতাটা আপনি যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। যখন তারা সেখানে ক্লিক করবে আপনার অ্যাপসটা চলে যাবে, এবং সেখানে যখন তারা ক্লিক করবে অ্যাপসটা ওপেন করতে চাইবে, সেখানে আপনি কিছু লিখে দেবেন যে আমি তো এগুলো অনেক কষ্ট করে তৈরি করেছি, আমার অনেক সময় লেগেছে, তো আপনি চাইলে 10 টাকা কিংবা 20 টাকা একটা অ্যামাউন্ট তৈরি করে সেখান থেকে কিন্তু যে এটা নিতে চাইলে অবশ্যই 10 টাকা দিতে হবে কিংবা 5 টাকা দিতে হবে কিংবা 50 টাকা দিতে হবে, দিয়ে আপনি অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করে আপনি এখান থেকে সব তথ্য নিতে পারবেন। তখন কিন্তু আপনার ভিডিওগুলি যারা দেখে, আপনার যারা ভক্ত রয়েছে, যারা আপনাকে ভালোবাসে, তারা কিন্তু সেই অ্যাপসটা 20 টাকা 30 টাকা 50 টাকা মানে আপনি যত টাকা মানে হচ্ছে তাদের কাছ থেকে নিতে চাইবেন তারা কিন্তু দিয়ে তার আপনার নোট খাতাগুলি তারা নিয়ে নেবে, এবং সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেলে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে 5টি টিপস, আপনার যে 5টি, এই 5টির মধ্যে যেটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। সকলকে ধন্যবাদ, সকলের সফলতা, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।